নমস্কার শ্রোতা বন্ধুরা অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের কাছে পাঠ করে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শান্তিনিকেতন গ্রন্থের অন্তর্গত প্রবন্ধ এপার ও পার এই প্রবন্ধটি রবীন্দ্র রচনাবলীর ত্রয়োদশ খণ্ডে অন্তর্গত প্রবন্ধ এপার ও পার যার সঙ্গে আমার সামান্য পরিচয় আছে মাত্র সে আমার পাশে বসে থাকলেও তার আর আমার মাঝখানে একটি সমুদ্র পড়ে থাকে সেটি হচ্ছে অচৈতন্যের সমুদ্র ঔদাসীন্যের সমুদ্র যদি কোনোদিন সেই লোক আমার প্রাণের বন্ধু হয়ে ওঠে তখনই সমুদ্র পার হয়ে যায় তখন আকাশের ব্যবধান মিথ্যা হয়ে যায় দেহের ব্যবধানও ব্যবধান থাকে না এমনকি মৃত্যুর ব্যবধানও অন্তরাল রচনা করে না যে অহংকার আমাদের পরস্পরের চারদিকে পাঁচিল তুলে পরস্পরকে অতি নিকটেও দূর করে রাখে সে যার জন্যে পথ ছেড়ে দেয় সেই আমাদের আপন হয়ে ওঠে সেই জন্যে কাল বলেছিলুম সমুদ্র পার হওয়া কোনো একটা সুদূরে পাড়ি দেবার ব্যাপার নয় সে হচ্ছে কাছের জিনিসকেই কাছের করে নেওয়া বস্তুত আমাদের যত কাছের জিনিস যত দূরে রয়েছে তার দূরত্বটাও ততই ভয়ানক এই কারণে আমরা আত্মীয়কে যখন পর করি তখন পরের চেয়ে তাকে বেশি পর করি যার ঘনিষ্ঠ সংস্রবে আছি তাকে যখন অনুভব মাত্র করি নে তখন সেই অসারতা মৃত্যুর অসারতার চেয়ে অনেক বেশি এই কারণেই জগতের সকলের চেয়ে যিনি অন্তরতম তাঁকেই যখন দূর বলে জানি তখন তিনি জগতের সকলের চেয়ে দূরে গিয়ে পড়েন যিনি আমাদের প্রাণের প্রাণ তিনি ওই স্থূল দেওয়ালের চেয়ে দূরে দাঁড়ান সংসারে তখন এমন কোনো দূরত্ব নেই যার চেয়ে দূরে তিনি সরে না যান এই দূরত্বের বেদনা আমরা স্পষ্ট করে উপলব্ধি করি বটে কিন্তু এই দূরত্বের ভারে আমাদের প্রতিদিনের অস্তিত্ব আমাদের ঘর দুয়ার কাজকর্ম আমাদের সমস্ত সামাজিক সম্বন্ধ ভারাক্রান্ত হয়ে পড়ে অথচ যে সমুদ্র পারের জন্যে আমরা কেঁদে বেড়াচ্ছি সে পারটা যে কত কাছে এমনকি এ পারের চেয়েও যে সে কাছে সে কথা যারা জানেন তারা অত্যন্ত স্পষ্ট করেই বলেছেন শুনলে হঠাৎ আমাদের চমক লাগে মনে হয় এত কাছের কথাও আমরা এতই দূর করে জেনেছিলুম একেই বলেছিলুম অগম্য অপার অসাধ্য যারা সমুদ্র পার হয়েছেন তারা কি বলেন তারা বলেন এই শাস্য পরমা গতি এই শস্য পরমা সম্পদ এই সহস্য পরমা লোক এই সহস্য পরমা আনন্দ সহ মানে ইনি এই সামনেই যিনি এই কাছেই যিনি আছেন অশ্ব মানে ইহার সেও খুব নিকটের ইহার ইনি হচ্ছেন ইহার পরম গতি যিনি যার পরম গতি তিনি তার থেকে লেশমাত্র দূরে নেই এতই কাছে যে তাকে ইনি বললেই হয় তার নাম করবারও দরকার নেই এই যে ইনি বলা ছাড়া তাঁর আর কোনো পরিচয় দেবার প্রয়োজন হয় না ইনিই হচ্ছেন ইহার সমস্তই ইনি যে কে এবং ইহার যে কাহার সে আর বলাই হল না সমুদ্রের এপারে যে আছে সে তো ওপারের লোককে এস বলে না ইনি বলে না ইনি হচ্ছেন ইহার পরমা গতি আমরা যে চলি আমাদের চালায় কে আমরা মনে করি টাকা আমাদের চালায় খ্যাতি আমাদের চালায় মানুষ আমাদের চালায় যিনি পার হয়েছেন তিনি বলেন ইনি ইহার গতি এর টানেই এ চলেছে টাকার টান খ্যাতির টান মানুষের টান সব টানের মধ্যে পরম টান হচ্ছে এর সব টান যেতে পারে কিন্তু সে টান থেকেই যায় কেননা সব যাওয়ার মধ্যেই তার কাছে যাওয়ার তাগিদ রয়েছে টাকাও বলে না তুমি এইখানেই থেকে যাও খ্যাতিও বলে না মানুষও বলে না সবাই বলে তুমি চলো যিনি পরমা গতি তিনি গতি দিচ্ছেন আর কেউ যে পথের মধ্যে বরাবরের মতো আটক করে রাখবে এমন সাধ্য আছে কার আমরা হয়তো মনে করতে পারি পৃথিবী যে আমাকে টানছে সেটা পৃথিবীরই টান কিন্তু তাই যদি হবে পৃথিবীকে টানেকে সূর্যকে কে আকর্ষণ করছে এই যে বিশ্বব্যাপী আকর্ষণের জোরে গ্রহ তারা নক্ষত্রকে ঘোরাচ্ছে কাউকে নিশ্চল থাকতে দিচ্ছে না সেই বিরাট কেন্দ্রাকর্ষণের কেন্দ্র তো পৃথিবীতে নেই একটি পরমা গতি আছে যা আমারও গতি পৃথিবীরও গতি সূর্যেরও গতি এই পরমা গতির কথা স্মরণ করেই উপনিষদ বলেছেন কচ্ছে ওয়ানত কহ প্রাণত যদেশ আকাশ আনন্দ ন সৎ কেই বা কোনো প্রকারের কিছুমাত্র চেষ্টা করত যদি আকাশ পরিপূর্ণ করে সেই আনন্দ না থাকতেন সেই আনন্দই বিশ্বকে অনন্ত গতি দান করে রয়েছেন আকাশপূর্ণ সেই আনন্দ আছেন বলেই আমার চোখের পাতাটি আমি খুলতে পারছি তাই আমি বলছি আমার পরমা গতি দূরে নেই আমার সকল তুচ্ছ গতির মধ্যেই সেই গতি আছেন যেমন আপেল ফলটি মাটিতে পড়ার মধ্যেই বিশ্বব্যাপী কেন্দ্রাকর্ষণ শক্তি আছে আমার শরীরের সকল চলা এবং আমার মনের সকল চেষ্টার যিনি পরমা গতি তিনি হচ্ছেন এ সহ এই ইনি সেই গতির কেন্দ্র দূরে নয় এই যে এইখানেই তারপরে যিনি আমাদের পরম সম্পদ আমাদের পরম আশ্রয় আমাদের পরম আনন্দ তিনি আমাদের প্রতিদিনের সমস্ত সম্পদ প্রতিদিনের সমস্ত আশ্রয় এবং প্রতিদিনের সমস্ত আনন্দের মধ্যেই রয়েছেন আমাদের ধন জন আমাদের দুয়ার আমাদের সমস্ত রসভোগের মধ্যেই যিনি পরম রূপে রয়েছেন তিনি যে সহ তিনি যে ইনি এই যে এইখানেই আমার সমস্ত গতিতে সেই পরম গতিকে আমার সমস্ত সম্পদে সেই পরম সম্পদকে আমার সমস্ত আশ্রয় সেই পরম আশ্রয়কে আমার সমস্ত আনন্দেই সেই পরম আনন্দকে এই সহ বলে জানব একেই বলে পার হওয়া প্রবন্ধ এপার ওপার এইখানেই শেষ হল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ